সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। বেশ কয়েক বছর হয়ে গেল আপনাদের সামনে আসছি, অনুষ্ঠান করছি, একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদের মনে হচ্ছে এই যে আলোচ্য বিষয়টি সেটা আমাদের পক্ষে উপকারী, আমাদের জীবনে আনতে পারে কিছু উন্নতি, তাই আপনারা অনুষ্ঠান দেখছেন এবং দেখার পর বাস্তব জীবনে দাঁড়িয়ে তাকে কাজে লাগাচ্ছেন। সেরকমই আরেকটি অনুষ্ঠান আপনারা আজকে শুনবেন, দেখবেন। তবে সবার আগে, আজকে অনুষ্ঠান শুরু করবার আগে একটু দু একটা কথা বলে নিয়ে তারপর আমাদের আসল আলোচনায় আমরা প্রবেশ করব। যে সময়টার প্রাক্কালে দাঁড়িয়ে আপনারা অনুষ্ঠান দেখছেন, অত্যন্ত ভালো আনন্দের একটা সময়। তার কারণ, বিশেষ করে যারা আমরা পশ্চিমবঙ্গবাসী, আমি শুধু বাঙালি বলবো না আজকে, আর পশ্চিম বাংলায় যারা আমরা বসবাস করি, প্রত্যেকটি বাঙালি মানুষের যে মানসিকতা সেই জায়গায় দাঁড়িয়ে, প্লাস যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের বাইরে আমাদের দেশে বা দেশের বাইরে রয়েছেন, তাদের কাছে একটা কিন্তু খুব আনন্দের সময়। তার কারণ, আমরা একটা বছরকে পার করে এলাম, একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি। এই সময়ে আমাদের মনে একটা দারুণ আনন্দ তৈরি হয়। কেন? যাই হোক, একটা বছর ভালো মন্দ মিটিয়ে যেরকম গেল তো হলোই, আগামী বছরটা নিশ্চয়ই খুব দারুণভাবে আমরা অ্যাভেল করতে পারব, এই প্রত্যাশাটা আমাদের জীবনে দারুণ আনন্দ এনে দেয়। আপনারা বুঝতে পেরে গেছেন, আমি বলছি সেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেই পয়লা বৈশাখ নববর্ষের কথা। আগাম একটা প্রত্যাশা, প্রার্থনা, প্রত্যেকে যেন আমরা ভালো থাকতে পারি আগামী বছর। এবছর যারা কষ্টে ছিলাম, যন্ত্রণায় ছিলাম, সেগুলো যেন কেটে যায়। যারা ভালো ছিলাম তারা চাইব আরও ভালো থাকতে, সেই নিয়ে অনুষ্ঠান। এই যে কথাগুলো বললাম, এর মধ্যে কিন্তু নতুনত্ব কিচ্ছু নেই। সব কটা কথা আপনারা জানেন, পুরনো একটা কথা, যে কথা আমরা প্রতি মুহূর্তে ভালো থাকতে চাই। কিন্তু তাহলে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কোথায়? অনুষ্ঠানটা দেখবেন কেন? কি কাজে লাগতে পারে? যে অনুষ্ঠানটা আজকের প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল, ননস্টপ রুটিন অনুযায়ী টিভির পর্দায় সপ্তাহে দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, কখনো কখনো প্রতিদিন দুটো তিনটে করে অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত হচ্ছেন। কেন? কারণ এই যে চাওয়াটা আর পাওয়াটা সবসময় এক হচ্ছে না। আমি চাইছি ভালো থাকতে, আমি চাইছি ভালো করতে, কিন্তু হয়ে উঠছে না। কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি পরিবারের, আরেকটি ফ্যামিলির যেন হচ্ছে। অমুকবাবুর মেয়েটির চাকরি হয়ে গেল, অমুকবাবুর ছেলেটির ভালো একটা পদোন্নতি হলো, অমুকের বিয়ে হয়ে গেল, তমুক একটা বাড়ি করে ফেলল, তারা ভালো আছে। হোয়ারাইজ আপনি হয়তো ভাবছেন আপনার মেয়েটির বিয়ে হচ্ছে না, আপনি হয়তো ভাবছেন আপনার ছেলেটির দারুণ মেধা, দারুণ ট্যালেন্ট, কিন্তু সে একটা ভালো চাকরি করতে পারছে না, আপনার বিজনেসটা ভালো চলছে না, চাকরিতে যথেষ্ট লেবার দিচ্ছেন তবু আপনার পদোন্নতি হচ্ছে না, ভাবছেন তো। বা কোনো না কোনো কারণে একটা মানসিক অস্থিরতার মধ্যে জীবনটা কাটাতে হচ্ছে। কেন? এই কেনর কারণ খুঁজতে গিয়ে, তাকে আমরা সলভ করতে গিয়ে, ভালোর দিকে নিয়ে যেতে গিয়ে কিছু আঁকড়ে ধরতে চাই। এই আঁকড়ে ধরার রাস্তাগুলির মধ্যে আমি দুটো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হই। একটা হচ্ছে ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করে তার মধ্যে কোনো কারণ, কোনো রিজন লুকিয়ে আছে কি না তাকে আইডেন্টিফাই করে তাকে ক্লিয়ার করা, সেখান থেকে মুক্তি পাওয়া একটা রাস্তা। ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ অনুযায়ী, যাকে আমরা অ্যাস্ট্রোলজি বলছি, জ্যোতিষবিদ্যা বলছি, জ্যোতিষচর্চা বলছি, তার মাধ্যমে সেটা একদম ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল, আমার জন্ম তারিখ, আমার সময়, মাস, তারিখ নিয়ে একটা ক্যালকুলেশন করে একটা সিদ্ধান্তে আসা, যে না এই টাইমটা এরকম হওয়া উচিত, এই টাইমটা ভালো নয়, তাকে আপনি একটুখানি বুস্ট আপ করুন, প্রোটেকশন নিন, ডেভেলপ করবেন, একটা দিক। আরেকটা দিক, যে দিকটা আজ থেকে যে বললাম পনেরো ষোলো সতেরো বছর আগে আমরা শুরু করেছিলাম, তখন হাতে গোনা দু তিনজন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম, কিন্তু এখন আজকের এই সময় দাঁড়িয়ে প্রতিটি টিভির চ্যানেলের যেখানে যেখানে এই অনুষ্ঠান হয়, এই জাতীয় প্রত্যেকের অনুষ্ঠানে আপনারা একটা নতুন সংযোজন পাচ্ছেন। যদিও বিষয়টি অতি প্রাচীন, যত বছর ধরে জ্যোতিষ চর্চা পুরাতন, ততদিনের পুরাতন এই শাস্ত্র,
কিন্তু এখন আমরা প্রত্যেকটি মানুষ একে নিয়ে চিন্তা ভাবনা করছি, কারণ আজকে সত্যি কথাই যে এর একটা বিরাট বড় প্রভাব আমাদের জীবনের ওপর এসে পড়ে, যেটা আমরা হয়তো দু একজন বলেছিলাম সেই 2002 সালে, 2003 সালে, 2001 সালে, এখন সবাই বলছেন, ঠিক কথা, সঠিক। সেটা কি? বাস্তু। টিভির পর্দাতে এই জাতীয় অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান যখনই আপনি দেখছেন তখনই দেখছেন বাস্তু নিয়ে কিন্তু প্রত্যেককে আলোচনা করতে হচ্ছে। আমি কি বলেছিলাম? আমি গত 15-16 বছর ধরে বলেছিলাম আপনি যতই অ্যাস্ট্রোলজি করুন, আপনি যতই তন্ত্রক্রিয়া করুন, আপনি যতই পুজো পাঠ করুন, একটা জিনিসকে কিন্তু আপনারা হয়তো তখন মূল্য দিতেন না অনেকে, এখন আমরা কিন্তু বাধ্য হচ্ছি। আমরা যাই করে ফেলি না কেন, যদি বাস্তু আমাদেরকে সাপোর্ট না দেয়, যে কারণে অনুষ্ঠানের শিরোনাম আপনারা দেখতে পান বাস্তুর আশীর্বাদ, দুর্গা ঠাকুরের আশীর্বাদ, অষ্টমীর দিন অঞ্জলি দিলাম, সরস্বতী মাকে বন্দনা করলাম, বসন্ত পঞ্চমীর দিন শ্যামা পূজা করলাম, সব কিছু করলাম, যাবতীয় পুজো, যাবতীয় উপবাস করলাম, পূর্ণিমা করলাম, সত্যনারায়ণ ব্রত করলাম, তারপরেও কিন্তু আমার দাবি ছিল আপনারা একটু গুরুত্ব দিন বাস্তুকে, কারণ বাস্তু যদি আপনার বিরুদ্ধ হয় এই যাবতীয় পুজো আচ্ছা একটাও কিন্তু পারফেক্টলি কাজে লাগবে না। আপনি কিন্তু করছেন, একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই, আপনি আপনার বাড়িতে পুজো পাঠ করছেন, যাবতীয় মানে কোনো ঠাকুর দেবতার অভাব নেই, দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জলস্পর্শ করেন না, সব নিয়ম মেনটেন করছেন, তারপরেও কিন্তু আপনি দেখছেন আপনি স্যাটিসফাই নন, জীবনে কোনো না কোনো দিক থেকে একটা জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছেন, ফ্রি হতে পারছেন না, স্যাটিসফাই হতে পারছেন না, মানসিক শান্তি পাচ্ছেন না, বাধাগুলি দূর হচ্ছে না, কেন? এরপর আপনি কি করলেন? প্রশান্তর কাছে এলেন বা আরও আমার মতন এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছে গেলেন, গিয়ে বললেন ভাই আমার অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে কোনো প্রবলেম হচ্ছে কি না দেখো। আমরা দেখলাম, দেখলাম হ্যাঁ প্রবলেম আছে, নেই এটা এটা করুন ঠিক হয়ে যাবে, করলেন, করলেন, তারপরেও কিন্তু দেখছেন না ভাই প্রশান্ত ঠিক মতন তো মজা পাচ্ছি না। পাবেন না, কেন পাবেন না? আপনি সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাবার জন্যে যা দরকার তাই করছেন। কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে আজকে দিয়ে দিই, আপনার বাড়ির ঈশান কোণ, বাদবাকি ভুলে যান, বাদবাকি ভুলে যান, আর কোনো বাস্তুদোষ নিয়ে আমরা ভাববই না, ভাবছি না, শুধু এইটুকুনি ভাবুন আপনি যে ঠাকুর দেবতার মূর্তি ছবি ক্যালেন্ডার রেখে ভর্তি করে ঘরে ধূপকাঠি নকুলদানা প্রসাদ কিছু বাদ দিচ্ছেন না, পুজোটা যে করতে বসেছেন তার আগে আপনি যে স্নান করে বাথরুম টয়লেট ব্যবহার করে যে এসেছেন সেটা কোথায় করেছেন? ঈশান কোণে, নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিশা আপনার বাস্তুর, আপনার জমির, আপনার ফ্ল্যাটের। আপনি লিখে রেখে দিন, প্রশান্ত ভট্টাচার্য আজকে বলছে প্রত্যেকটা মানুষের একটা লংজিভিটি আছে, সে এতদিন বাজিবে তারপর বাজবে না, আমি মরে যাব, কিন্তু রেখে জেনে রেখে দিন আপনি জীবনে কোনোদিন ভালো থাকতে পারবেন না। আপনি ব্যবসাদার মানুষ, ব্যবসায় উন্নতি করতে চান, আপনি বলছেন প্রশান্ত একই জিনিসের ব্যবসা, একই রকম দাম দরে বিক্রি, একই ব্যবহার করি লোকের সঙ্গে, আমার বিক্রি হয় না, একই জিনিস নিয়ে পাশের দোকানদার হই হই করে বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, আমি দেনায় পড়ে যাচ্ছি, কেন? আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটা টিউবওয়েল বানান, বানিয়ে নিন, না থাকলে, থাকলে তো বুঝেই গেছেন, না থাকলে একটা বানান, একটা চৌবাচ্চা বানান, একটা ট্যাপ কল করুন, একটা বাথরুম টয়লেট বানান যেখানে জলের ব্যবহার হয়, কোথায়? দক্ষিণ পূর্ব কোণে। এই জীবনে কোনোদিন আপনি ব্যবসা করে বলতে পারবেন না ভাই প্রশান্ত ভালো আছি, পারবেন না বলতে। ছোট্ট ছোট দুটো এক্সাম্পল দিলাম, ছোট্ট সময় অনুষ্ঠান, বছরের শেষ, একটু মাথা ঘামান, কি করতে হবে বলুন তো? এক কথায়, কথা একটাই, বাস্তুর আশীর্বাদ পেতে হবে। যদি এই ব্যাক পাওয়ারটা, এই ব্যাক সাপোর্টটা আপনি পেয়ে যান, তাহলে বাদবাকি আনুষঙ্গিক আর যা যা কিছু করছেন, তন্ত্রক্রিয়া বলুন, পুজো পাঠ বলুন, তাবিজ কবজ মাদুলি রত্ন ধারণ যা ইচ্ছে করুন, সব কটা দুর্দান্ত অ্যাক্টিভ হয়ে পড়বে যখন আপনার বাস্তুর আশীর্বাদ আপনি পাবেন। আর যতক্ষণ না পাচ্ছেন যত ভালো করে নিন, যত ভালো,
পরিপূর্ণতা কিন্তু পাবেন না, এটা আমার দাবি, আমার চ্যালেঞ্জ। এবং মানুষ উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। সেখানে দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম, আমার বক্তব্য কি, বাস্তু ব্যবহার করবার আগেই তাকে বাস্তুসম্মত করুন। বাড়ি তৈরি করবেন, বাস্তু অনুযায়ী করুন। ফ্ল্যাট কিনবেন, দোকান কিনবেন, চেম্বার কিনবেন, বাস্তু অনুযায়ী করুন। কি করতে হবে, যিনি বাস্তু সম্বন্ধে বোঝেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে। ভাই প্রশান্ত, ফ্ল্যাটটা কিনবো, দেখে বলো তো কিনবো কি না। ভাই এটা বাড়ি বানাবো, এটা ড্রয়িং করে দাও তো বাস্তু অনুযায়ী কোথায় কি হওয়া উচিত। আপনি সেফ, আপনি বেঁচে গেলেন। এবং কি বেঁচে গেলেন, পরিবারের প্রত্যেকটি লোক বেঁচে গেল, জেনারেশন ওয়াইজ প্রত্যেকে সেফ হয়ে গেল। আজকে আপনি, কালকে আপনার ছেলে, তারপর আপনার নাতি নাতনি, প্রত্যেকে সেফ, অন্তত বাস্তুর দিক থেকে আপনি স্যাটিসফাই যে এখান থেকে কোনো ভাই ডিস্টার্ব আমার হচ্ছে না। প্রথম স্টেপ। সেকেন্ড, এটা কারা করবেন, যারা নতুন করে করছেন আর যারা বসবাস করছেন। আপনি এখন তো কোথাও বসবাস করেন, এই তো মোটা ফ্ল্যাটটা কিনলাম, এই তো দু বছর আগে বাড়িটা বানালাম, আর এখন মাথার কপাল চাপড়াচ্ছেন কি করলাম, বাথরুমটা তো বানিয়ে ফেলেছি আমি বাড়ি দক্ষিণ পশ্চিম করে, কেন একটু অ্যাডভাইস নিলেন না, কেন একটু কারোর থেকে জেনে নিলেন না, কি হবে বলুন তো। আমাদের জীবনে না দুটো জিনিস বড় জরুরি, যোগান আর সঞ্চয়। যোগানটা যেন ঠিক থাকে, প্রাপ্যটা যেন ঠিক মতন পাই, ভালো যা কিছু, আর ভালো যা কিছু তাকে যেন ধরে রাখতে পারি। আজকে আপনি কোটিপতি, এক মাস পর কিছু নেই, ভ্যানিশ, নিশ্চয়ই এটা আমরা চাই না। আমরা কি চাই, একটা কন্টিনিউটি, যা পেলাম সেটা যেন পরিপূর্ণভাবে পাই, আর যেন তাকে ধরে রাখতে পারি, সঞ্চয় করতে পারি, স্টক করতে পারি। স্টক বলতে জীবনের যা কিছু, জীবনের যা কিছু, নট অনলি অর্থনৈতিক দিক, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো, কালকে নেই, সম্পর্ক ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল, না কন্টিনিউ ভালো, তাকে সঞ্চয় বলে। ভালোটা ধরে রাখতে পেরেছি, কে দেয়, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক। আপনি না জেনে দু বছর আগে বাড়ি বানিয়েছেন দক্ষিণ পশ্চিম দিকে, এবার আপনাদের কোর্টে কেস ফাইল হয়েছে, স্বামী স্ত্রীর ডিভোর্স হবে, আপনার চাকরি চলে গেল, ব্যবসাটা বন্ধ হয়ে গেল, ছেলেমেয়ের পড়াশোনাটা সর্বনাশ হয়ে গেল, ফার্স্ট তো এখন পাস করতে পারছে না দক্ষিণ পশ্চিম দিক। এই এইভাবে বাস্তুর প্রত্যেকটি দিক আমাদের জীবনের ওপর কোনো না কোনো দিকে প্রভাব ফেলছে প্রতিনিয়ত, আপনি হয়তো জানেন না। যদি পজিটিভ হয় তাহলে গুড এফেক্ট, যাকে বলছি বাস্তুর আশীর্বাদ, ভালোভাবে পেলেন। আর যদি নেগেটিভ হয় তাহলে খারাপভাবে পেলেন, আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। এবার কি করব, করে তো ফেলেছি, এখানে থাকছি, তখন আমি কি করলাম, আপনাদেরকে একটা দ্রব্যগুণের কথা বললাম, কবে থেকে, সেই 17 বছর আগে থেকে, 16 বছর আগে থেকে। আরও অনেক উপায় আছে, একটাই উপায় নয় কিন্তু বাস্তুদোষ কাটাবার, আমি আবার বলছি অন এয়ার, বহু উপায় আছে, তার মধ্যে একটা উপায়ের কথা আপনাদেরকে আমি জানিয়েছিলাম, সেটা হচ্ছে একটি দ্রব্যগুণকে কাজে লাগানো, শ্রীযন্ত্রম, স্ফটিক নির্মিত শ্রীযন্ত্রম, যাকে আপনারা টিভি পর্দায় দেখছেন। একে পারিবারিক সদস্য মনে করে তাকে আপনার বাস্তুতে জায়গা দিন। আমি শ্রীযন্ত্রমকে কখনো প্রতিকার বলি না, রেমেডি নয়, পরিবারের একজন মেম্বার, তিনি আপনার বাড়িতে থেকে আপনার বাড়িকে বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি থেকে বের করে আনবেন, বাস্তুসম্মত পরিস্থিতিতে নিয়ে আসবেন, যেখানে আপনি পাবেন একটা ডেভেলপমেন্ট, নেগেটিভ এনার্জিকে দূর করবেন। আপনার বাথরুম কিন্তু সরে যাবে না, কিন্তু সেই বাথরুম থাকার জন্য যে নেগেটিভ রেসপন্সটা আপনাকে ডিস্টার্ব করছিল আপনি তাকে গার্ড করতে পারলেন, বাস্তু দোষটা কাটলো, আপনি ভালো থাকলেন। একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ একে কাজে লাগিয়েছেন এবং ডেভেলপমেন্ট পেয়েছেন এই পশ্চিমবঙ্গের বুকে, দাবি করে বলছি। অনেক মানুষ শ্রীযন্ত্রের কথা বলেন, বিভিন্ন ওকেশনে বলেন, আমি অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, বুদ্ধ পূর্ণিমা এর জন্য বলছি, অলরেডি বহু মানুষ যোগাযোগ করেছেন, প্রত্যেক বছর, প্রতি বছর যে কোনো শুভ দিনে একে স্থাপন করে রাখুন। 99.9% মানুষ বলছেন ভালো আছি, হঠাৎ করে নতুন করে শুরু করা নয়। এবং আজকে এটা গর্ব করে বলতে পারি, যদি শ্রীযন্ত্রমের কথা বলতে হয়, বাস্তুর কথা বলতে হয় পশ্চিমবঙ্গের বুকে, তাহলে তার সঙ্গে একটা নাম অন্তত যোগ করতেই হবে, সেটা আমার নাম, প্রশান্ত ভট্টাচার্য।
তার কারণ এর কার্যকারিতা, অথেন্টিসিটি, পিওর প্রোডাক্ট, আসল কার্যকরী যোগ্যতা সম্পন্ন একটি দ্রব্য এবং তাকে পারফেক্টলি কাজে লাগানো। কি করতে হবে প্রশান্ত? আমার দু কাটা জমি কত দামে সৃজন্তম লাগবে? সরি, তার জন্য আরো অনেকে টিভিতে বসে আছেন, যোগাযোগ করে নিন, হবে না আমার কাছে। পারফেকশন চাই, পারফেকশন। কি পারফেকশন? সৃজন্তম তো টিভিতে দেখছেন, বারবার দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, কিন্তু কোনটা আপনার লাগবে, কতটা লাগবে? দোকানে গেলেন, একটা রত্নের দোকানে গিয়ে দেখলেন কত, একটা কৌটোর মধ্যে কত পান্না রাখা, কত চুনি, কত রুবি রাখা, কত আপনার পোকরাজ রাখা, আপনার কোনটা লাগবে আপনি কি করে বুঝলেন? ওই কৌটো থেকে একটা তুলে বললেন দিন আমার এটা? না, কি করছেন? একটা অঙ্ক, একটা ক্যালকুলেশন, আপনার জন্ম তারিখের ক্যালকুলেশন করে আপনাকে বলা হলো আপনার এই রকম লাগবে, ওটা আপনি নিলেন। সেম অ্যাজ আমার সৃজন্তমের বেলা ঠিক তাই। অন্যদের কথা বলতে পারবো না, যে সৃজন্তম টিভির পর্দায় দেখছেন সেই সৃজন্তমের ক্ষেত্রে আপনাকে একটা ক্যালকুলেশন করাতে হবে। কি ক্যালকুলেশন? বাস্তুর ক্যালকুলেশন। তার কারণ আপনার দু কাটা জমি, আমার দু কাটা জমি, রামবাবুর দু কাটা জমি, প্রত্যেকের তো বাস্তুদোষ এক নয়। প্রথম শর্ত কি? বাস্তুদোষকে কাটাবার জন্যে সৃজন্তম। তাহলে প্রথমেই জানতে হবে কতটা পরিমাপের আমার প্রয়োজন এই পরিমাণ বাস্তুদোষকে কাটাবার জন্য। তার জন্য হচ্ছে অবজারভেশন, বাস্তুর পরীক্ষা। সেটা আপনার বাস্তুতে ভিজিট করে হোক বা বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে আমার চেম্বারে এসে হোক। এভাবে যারা যারা করেছেন, আবারও বলছি টিভিতে অন এয়ার লাইভ প্রোগ্রামে বসে বলছি, 99.9% মানুষ উপকৃত, তারা ভালো আছেন। তাই বলি বছরের শেষ, আসছে নতুন বছর, আমরা চাইবো অনেক ভালো থাকতে, অনেক ডেভেলপ করতে, ছেলেমেয়েরা পড়াশুনোয় ভালো করুক, আপনার ব্যবসা, আপনার চাকরি, পারিবারিকভাবে ভালো থাকুন, বাড়ির দিদি বৌদিরা সুন্দর করে সংসার চালান, আর বলুন যে আমরা ভালো আছি, এটুকুই তো আমাদের দরকার। স্বামী সন্তানকে নিয়ে ভালো আছেন আপনি, থাকতে পাচ্ছেন না, একটু দেখে নিন এই না থাকার কারণ কি বাস্তু? আপনি কি বাস্তুর আশীর্বাদ পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? তাকে রেক্টিফাই করে নিন, এখনও সম্ভাবনা আছে। পিওর ব্রাজিলিয়ান্স ফটিকের সৃজন্তম পাচ্ছেন। এরপর কিন্তু যে সৃজন্তম টিভির পর্দায় দেখছেন, আবার দেখতে পাচ্ছেন, তাকে কিন্তু আপনারা পাবেন না। আফটার ফিউ টাইমস আপনারা এই যে সৃজন্তম টিভির পর্দায় দেখলেন তাকে কিন্তু পাবেন না, কারণ নকল প্রোডাক্ট ভর্তি হয়ে গেছে আমাদের দেশে। অনেক মূল্যবান জিনিস একই রকম দেখতে কম মূল্যের জিনিস দিয়ে বেশি রোজগার করবার প্রবণতা হয় মানুষের, মানুষেরা করছেন। সুতরাং বুঝে যাচাই করে যোগাযোগ করে নিতে হবে, এটুকু আমার অ্যাডভাইস। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। শিয়ালদায় রাজাবাজার, তার পাশে সায়েন্স কলেজ, তার পাশে আমার নিজস্ব ব্যক্তিগত চেম্বার, সকালবেলাটা ভিজিটে থাকি। কেউ ফ্ল্যাট কিনবেন সেটা দেখাচ্ছেন, কেউ বাড়ি রেনোভেশন করবেন দেখাচ্ছেন, কেউ একটা চেম্বার করবেন, কেউ একটা কারখানা করবেন দেখাচ্ছেন। বিকেলবেলা দুপুরবেলা চেম্বারে বসছি, যারা যেদিন আসবেন যোগাযোগ করে নেবেন। এটা একটা পার্ট, বাস্তুগত দিক, কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ভালো থাকা আগামী দিনের জন্য। ভালো থাকতে গেলে ভালো না থাকার কারণগুলোকে কন্ট্রোল করতে হবে, তবে তো আমি ভালো থাকবো। আমার পেটে খুব ব্যথা, ডাক্তারও বলেছেন তুমি কিন্তু বাইরের তেল মশলা জাতীয় খাবারগুলো খেয়েও না। আপনি ভাবছেন খাবারও খাবো ভালোও থাকবো, তাহলে হবে না। তাহলে খাবার, ওই বাজে খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে, তবে তো আপনি ভালো থাকতে পারবেন। আপনি ভাবছেন না আমি খেয়েও যাই ভালোও থাকি, হতে পারে না। ঠিক সেই রকম আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনার অগ্রগতির বাধাটা কোথায়। হতে পারে তো বাস্তু, তাকে আপনি কন্ট্রোল করে নিন, এবার দেখুন আপনার জীবনে উন্নতি। এবং এই যে এতটা বোল্ডলি গার্ড নিয়ে বলতে পারি তার কারণ আপনারা, যারা যারা এখনো পর্যন্ত নিয়েছেন। আবারও বলছি 100 জনের মধ্যে শতকরা 99.9 জন বলেছেন প্রশান্ত ভাই ভালো আছি আমরা, যোগাযোগ করুন। 100% পিওর ব্রাজিলিয়ান স্পোর্টিকের সৃজন্তম, যা টিভির পর্দায় বারবার দেখেন আপনারা, পরীক্ষা করে চোখের সামনে আপনারা পাবেন সৃজন্তমটা। আমরা দেখতে চাইছি ভাই আরেকবার। আপনারা এই সৃজন্তম সংগ্রহ করতে হলে বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন,
অথবা আপনার বাড়িতে একটা ভিজিট করাবেন, দেখবেন একটা পারফেকশন মেনটেন করে আপনার জীবনে এলো সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি। কিভাবে এলো? কারণ বাস্তুর আশীর্বাদটা আপনি পেলেন। এবারে বলি ব্যক্তিগত জন্ম তারিখের কথা। কারোর ব্যবসা, কারোর পড়াশুনো, কারোর চাকরি বাকরি, কারোর বৈবাহিক জীবন, কারোর বিয়ে হওয়া, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা টেবিলে বসে আলোচনা করতে পারি ফেস টু ফেস ডেট অফ বার্থ অনুযায়ী। ধরে নিচ্ছি আপনার ছেলে বা মেয়েটি সামনে বছর মাধ্যমিক দেবে, কি টুয়েলভের পরীক্ষায় বসবে কিংবা জয়েন্টে বসবে, আপনি প্রিপেয়ার্ড হন। যারা এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল, সে হয়তো যখন ফাইভ সিক্সে পড়তো তার মা আমার কাছে এসেছিল, সেভেন এইটে পড়তো তখন এসেছিল, যখন নাইনে পড়তো টেনে পড়তো তখন এসেছিল। একেবারে পরীক্ষার আগে, কেন বলছি পরীক্ষার আগে, প্রশান্ত দা যা হোক কিছু করুন, এটা করবেন না, আগে থেকে যোগাযোগ করুন। তার কনসেন্ট্রেশনটা উইক কিনা, তার মনে রাখার কোনো প্রবলেম হচ্ছে কিনা, পড়ার প্রতি আগ্রহটা কমে যাচ্ছে কিনা, তাকে অবজার্ভ করে বের করতে হবে। কারণটা কি? আপনি কিন্তু বলছেন আপনার ছেলে বা মেয়ে যথেষ্ট মেধাবী, ট্যালেন্ট আছে, সে ডাল নয়। আপনাকে যারা তাকে পড়াশুনো করায় সেই টিচাররাও বলছে সে যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। কি কারণ? পাঁচখানা কারণ। এক, পড়ার প্রতি আগ্রহ নেই। দুই, মনঃসংযোগ কম, পড়তে বসে পাঁচ মিনিট পড়ার মন থাকে না, উড়ে যাচ্ছি, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। তিন, পড়া মনে থাকছে না, ভুলে যাচ্ছি বারবার। চার নম্বর, এটা আমরা জানি না কেন একটা অজানা কারণে পরীক্ষার আগেই আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনার সন্তানের ক্ষেত্রে ঠিক পরীক্ষার আগে একটা বাধা চলে এলো, আটকে দিল, ওকে এগোতে দিল না। লাস্ট পয়েন্ট, এবার পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে বসলাম বা ওরাল পরীক্ষা দিতে গেলাম, একদম ফেস টু ফেস, সিলি মিস্টেক, ছোট্ট ছোট্ট ভুল, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা, আবারও বলছি যে পারফেকশন যেটা আমার কাছে অত্যন্ত জরুরি, পারফেকশনটা পাব। আরেক দল আছেন বাবা মা যারা জানেন তাদের ছেলেমেয়েরা কিন্তু কোনোদিন ফেল করবে না, এতটুকু কনফিডেন্স তাদের আছে, যথেষ্ট ভালো পড়াশোনায়, কিন্তু অ্যাজ পার কোয়ালিটি তার রেজাল্ট আসছে না। তার আসা উচিত 90% প্লাস, কিন্তু আপনার সন্তানটি ওই 70-75, তার বেশি আর এগোতে পারছে না। কেন বলুন তো? ডেট অফ বার্থের মধ্যে কোনো কারণ লুকিয়ে নেই তো? একটু অবজার্ভ করান, ক্যালকুলেশন করান, করিয়ে সেই জায়গাটাকে পাওয়ার আপ করুন, বুস্ট আপ করুন, দেখবেন পরের পরীক্ষাটা দিয়ে আপনি রেসপন্স পেয়ে গেলেন, দারুণ রেসপন্স করে চলেছি 16-17 বছর ধরে। এবং তার সঙ্গে আরেকটা রিকোয়েস্ট, এই যা যা কিছু বললাম এই সব কিছু কিন্তু আপনার বাস্তুর জন্য হতে পারে, তাহলে বাস্তুটাকে একবার অবজার্ভ করিয়ে নিন, বাস্তুটাকে ব্যালেন্স করিয়ে নিন, বাস্তুকে বুস্ট আপ করিয়ে নিন, দেখবেন এই বাস্তু এবং ডেট অফ বার্থের ক্যালকুলেশন দুইয়ে মিলে একটা পজিটিভ পারফেকশন আমরা পাবই পাবো, যেভাবে আমরা করে চলেছি। তাই বলি নতুন বছরের আগে প্রত্যেকটি মানুষ আমরা চাইব ভালো থাকতে, কিন্তু যে ভালো থাকতে পারছি না সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেই কারণটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে, ভালোর দিকে নিয়ে আসতে হবে, তবে কিন্তু আমরা দেখব যে নিশ্চয়ই পরবর্তী দিনটা আমার জন্যে ভালো নিয়ে এলো। না হলে ভালো চেয়ে গেলাম, আশা করে গেলাম, তমুকের হলো, অমুকের হলো, আমার হলো না, এটা করলে কিন্তু আপনারও ভালো হবে না কোনো দিন। আপনার ভালোটা পেতে গেলে সবার আগে দরকার এই জটিলতাগুলোকে দূর করা, পারফেকশনটাকে মেনটেন করা। বারবার একটা শব্দ বলছি, পারফেকশন, ভাবলাম করলাম হলো না, ওভাবে নয়, একদম টু দ্য পয়েন্ট, বাস্তুর আশীর্বাদটা পেতেই হবে। এতটা জোরের সঙ্গে বলি তার কারণ ভীষণ রকম স্যাটিসফাই, ভীষণ রকম সাকসেস। তাই যারা প্রয়োজন মনে করবেন শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে, ফোন নাম্বারগুলো নোট করে রাখুন, যোগাযোগ করে নেবেন, যেদিন আসবেন ফোন করবেন, আপনি টাইম পেয়ে যাবেন। আজকের মতো সময় বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে এই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।